স্ট্রাক ভাই আপনার কাছে শেষ প্রশ্ন আসলে আপনি তরুণ সমাজের মধ্যে খুবই জনপ্রিয় আমি যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করি আজকেও বক্সে আপনাদের সবাইকে অনেকে সালাম জানিয়েছেন সালাম সালাম জানিয়েছেন জানিয়েছেন বেশি বেশি স্ট্রাক ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন তরুণ প্রজন্মের নেতারা তাদের তারা দীর্ঘ বারো চোদ্দ বছর ধরে রাজপথে লড়ছে অনেক তরুণ আছে যারা ছাত্রদল করছে কিংবা যুবদল করতেছে তারা বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতা কি সে জিনিসটি এখনো দেখেনি তারা কিছুটা ক্লান্ত বটে আন্দোলন সংগ্রাম করতে করতে এবং কেন্দ্র থেকে আমরা সকল কর্মসূচি তারা জেলা পর্যায়ে সর্বোচ্চ উপস্থিত থেকে পালন করার চেষ্টা করে তাদের যে শ্রম এটি আমরা কখনো কোনো কিছুর বিনিময়ে তাদের ঋণ শোধ করতে পারবো না তারা যে এখনো রাজনীতির মাঠে টিকে আছে তাদের মধ্যে কিছুটা ক্লান্তি এসেছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন অনুপ্রেরণা দায়ী কিছু বলতে হবে আপনাকে ধন্যবাদ আমি প্রথমে যে হাসান চাচার বিষয়টি নিয়ে একটু বলতে চাই অত্যন্ত কাছের মানুষ ছিলেন আমার বাবারও ছিলেন এবং আমি ওনার মানে সন্তান তুলল সবসময় আমার খোঁজ খবর রাখতেন আমি আসলে খুব ওনার বিষয়টি নিয়ে যখন মানে আমি আসলে ভাষায় বোঝাতে পারবো না আমি কতটা ব্যথিত আমি ওনার রুহের মাগ ফেরত কামনা করছি অত্যন্ত কাছের মানুষ ছিলেন নতুন প্রজন্মের প্রতি আমি বলতে চাই দেখেন আপনারা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই যে শক্ত অবস্থানে টিকে রয়েছে সেটির একটি প্রমাণ ছিল গত সিটি নির্বাচন এবং এই অবস্থানে রেখেছেন শুধুমাত্র আপনারাই আপনারা এই কারা নির্যাতিত হামলা হত্যার শিকার হয়ে যেসব পরিবার রয়েছে আপনাদের সমর্থনের কারণে আজকে বিএনপি শক্ত অবস্থানে এসেছে এবং যত নিষ্পেষিত হবে বিএনপি আরো তত শক্তিশালী হবে আপনারা বুঝেন না যে নির্বাচন ব্যবস্থাটাকে ওই সংসদ নির্বাচন সর্বোচ্চ জায়গার থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পর্যায়ে কেন ধ্বংস করে ফেলা হয়েছে এখন নিয়ন্ত্রণ হচ্ছে অস্ত্র দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে দেশটাকে তার কারণ কি পাং একটা পলিটিক্যাল পার্টির সব থেকে বড় শক্তি হলো তার জনগণ এবং বিএনপির যে জনগণের শক্তি রয়েছে এটিকে তারা এত ভীত এত ভয় পায় এখন তারা বাইরে দিয়ে হম্বি তম্বি করছে কিন্তু ভিতরে ভিতরে তাদেরও বুক কাঁপে যে এই জনগণ যেদিন জেগে উঠবে কারণ বাঙালি কিন্তু দমানোর জাতি না বাঙালিকে কোনো আমলেই কিন্তু ব্রিটিশ শাসন পিরিয়ড থেকে শুরু করে বা তার সব গুলো রিজিয়ন তারা ডমিনেট করতে পেরেছে বাঙালিদেরকে পারে নাই আমরা যোদ্ধার জাতি উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল আমি নতুন প্রজন্মকে বলতে চাই হঠাৎ করে তো এটা মনে হয় নাই যে আমাদের আলাদা হয়ে যাওয়া দরকার কেন হয়েছিল গণতান্ত্রিক আন্দোলনের লড়াই করতে গিয়ে হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার মানে সব থেকে বেশি সংখ্যা গরিষ্ঠ আসন সংসদে আসন তারা সরকার গঠনের ম্যান্ডেট পেয়েছিল তাদেরকে সেটা করতে দেয় নাই ওই সময়কার পাকিস্তানি যারা যারা রাজনীতিবিদরা ছিলেন পরবর্তীতে মার্শাল লতে যারা এসেছিলেন সেই আন্দোলন করতে করতে আমরা দেশ স্বাধীন করে ফেলেছি তো কারণ নাই অবশ্যই থাকবে আন্দোলন চলমান আমাদের আমাদের সব থেকে বড় একটা শক্তি আপনারা চিন্তা করে দেখবেন এই যে আমাদের দেশ নেত্রী বৃগম খালেদা জিয়া এই বয়সেও ওনাকে কারাগার বরণ করতে হয়েছে একটি ওনা আমার জানা মতে ওনার আরো অনেক ধরনের তাকে অপশন হয়তো বা দেওয়া হয়েছিল বলে আমি জানতে পেরেছি কিন্তু উনি কোন কিছুর সাথে আপোষ করেন না এই জন্য আপসির নেত্রী উনি বলেছেন না আগে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে তারপরে এর জন্য যদি মৃত্যুবরণ আমার মনে হয় উনি এটা ফিল করেছেন যদি মৃত্যুবরণ করতে হয় করবো কিন্তু আপোষ করবো না তো আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঁয়ত্রিশ বছর বয়সে নিজ উদ্যোগে একটা দেশের স্বাধীনতা ঘোষণা করেছে উনি একজন মেজর ছিলেন তখন কোন রাজনৈতিক নেতৃত্ব তো ছিল না বা যারা ছিল তারা পালিয়ে গিয়েছিল ওনাকে কেউ বলে নাই আগে কানে কানে বলে নাই যে আপনি সংগঠিত করেন উনি ভাব ভাব দেখে বুঝতে পেরেছিলেন যে একটা শূন্যতা আসতে পারে এজন্য জন্য উনি প্রস্তুত হয়েছেন তো আমি এজন্যই তরুণ সমাজ যুবক সমাজদেরকে বলবো যে আপনারা হতাশ হওয়ার প্রশ্নই ওঠে না আপনারা নেতৃত্ব নেবেন এখন আপনারা আপনাদের নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত নিয়ে রাজপথে নামার যখন পরিবেশ সৃষ্টি হবে অবশ্যই আমরা রাজপথে নামবো এত রক্ত গিয়েছে সাল থেকে শুরু করে সকল স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে এবং সর্বশেষ এই যে স্বৈরশাসক সরকার রয়েছে তারা যে পরিমাণ গুম খুন হত্যা করেছে এই রক্ত আমরা বৃথা যেতে দিব না অবশ্যই আমরা আন্দোলনের মাধ্যমে আবারও গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করব একটা তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি আমরা আবার নামব এবং সেটি আমরা করেই ছাড়ব এবং তারপরে সেই তত্ত্বাবধায়ক একটা নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতা আনবে সেই সরকার পরিচালনা করবে এখানে তো আমাদেরকে আওয়ামী লীগের যারা অনেকে তরুণ প্রজন্ম আছেন আমি আমি জানি তারাও আমার কথা শুনেন এখানে তো আমাদেরকে একে অপরকে নিঃশেষ করে ফেলার দরকার নাই আমরা সবাই তো আগে বাংলাদেশি লেটস ইউনাইট আমরা ইউনাইট হই আমরা গণতন্ত্রটাকে করি ব্যালেন্স ব্যালেন্স অফ অফ পাওয়ার পাওয়ার দরকার এই যে যখন না থাকে এই আপনি সাত হাজার টাকার বালিশ থেকে শুরু করে আপনি কুইক রেন্টালের যে ক্যাপাসিটি চার্জের নামে কত লক্ষ কোটি টাকা ইকোনমি থেকে বের করে দিয়ে দেওয়া হয়েছে আজকে এই নয় লক্ষ কোটি টাকা যদি আমাদের ইকোনমিতে থাকতো আমাদের স্বাস্থ্য একটা আইসিউর অভাবে অক্সিজেনের অভাবে মানুষ মারা যেত না রাস্তাঘাটে মানুষ বসে থাকতো না হাজার হাজার মানুষ খালি একটু খাবারের আশায় আমরা সকলেই তখন একটা উন্নত দেশে আমার আমার বিশ্বাস যদি আমরা ইউনাইটেড হতে পারি বাংলাদেশ হবে এই রিজিয়নের একটা সুপার পাওয়ার আমরা কারোর নত জানু হয়ে নত জানু পররাষ্ট্র নীতিতে আমাদের চলতে হবে না আপনার নিজেরাই সক্ষম আছি তো আমি এই টাই বলতে চাই আপনারা হতাশ হবেন না হ্যাঁ যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে সময় লেগেছে এটি খালি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে নয় আমি আমি ইতিহাস পছন্দ বহু ইতিহাস পড়েছি বহু ইতিহাস ঘেটে দেখেছি বহু আন্দোলন সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়েই কিন্তু একটা জাতির তার স্বাধীনতা পেয়েছে তো আমরাও ইনশাল্লাহ সেটি পাবো কারণ আমাদের দেশে নেত্রী বেগম খালেদা জিয়া যে আপোষ করেন নাই উনি সেই আলোটা জ্বালিয়ে রেখে গিয়েছেন যে আপোষ করেন নাই আমাদের এখনো সেই লড়াই করার মনোভাব রয়েছে এবং আমরা লড়াই করছি কার জন্য জনগণের জন্য দেশের জন্য জন্য মানুষের বিএনপি ক্ষমতা যাওয়ার না এই সরকার হলে কি কালকে ক্ষমতা আসবে একটা আমরা আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাচ্ছি যেখানে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করবে তাহলে আমাদের স্বাস্থ্য খাত বলেন শিক্ষা খাত বলেন সব খাতে আমরা উন্নয়ন ঘটাতে পারবো এবং আমরা এই যে মেগা দুর্নীতি যেগুলো আছে সেগুলো জবাবদিহিতার মধ্যে চলে আসবে যা তা এবং ক্ষমতার অপব্যবহার করে দেশ বিশেষ ফ্লাইট ছেড়ে পালিয়ে যাবে আর আরেক দিকে আইসির অভাবে অক্সিজেনের অভাবে রাস্তায় মারা থাকবে এই এই বৈষম্য থাকবে না ইনশাল্লাহ এটি বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ অতিথিবৃন্দ আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং